রাসেল ভাইফার এমন কোনো লোক নাই যে রাসেল ভাইফার সাপের নাম এখনও শোনেন নাই যেখানে যাচ্ছি সেখানে রাসেল ভাইফারের গল্প ফেসবুক খুললি একই কথা ইউটিউব খুলল ওই একই কথা খবরের কাগজ খুললি একই কথা যে রাসেল ভাইফার আমুক জায়গা বাড়াইছো আমুক জায়গা আমুক জায়গার লোককে কামড় দিছে। মানে এইটা একটু বিশাল আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এখানে দেখেন সাপুরিয়া সাপ ভাইরা খেলা দেখাচ্ছে এখানেও জনগণ করছে ভাই এসব খেলাটা আপনারা চলে না এখন দেখান লাগবে রাসেল ভাইফারের খেলা আরে ভাই ওটা একটা বিশদর সাপ মানে বাঙালি আলিগড়ে কি করে বুঝালি পারে হ্যাঁ বুঝবি যে এটা আসলে বিষদর সাপ বা এটা একটা ক্ষতিকরের মুখে আমরা আসি কিন্তু বাঙালি করছে যে ভাই এসব গোমা সাপ টুমা সাপ এখন আর দেখায় না এখন যদি দেখান সেটা হইলো রাসেল ভাই পরে দেখান লাগবি তো এই অবস্থা দেখেন তো যাই হোক আপনার সাপের খেলা দেখাচ্ছি কারণ এই সময় আতঙ্কের সময় তারপরেও দেখি যে আমাদের বাজারে চলে আসছে সাপের খেলা সাপ দিয়ে বেজি না কি দেখি খেলাচ্ছে সাপুরিয়া তো ভাবলাম যে একটুখানি শেয়ার করি সাথে একটুখানি আপনার এই জন্য বলতেছি যে বর্তমানে কিন্তু আসলে রাসেল ভাইবার আমাদের বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে যতটা মানুষকে ক্ষতি করতেছে না করতেছে তার সে মনে করেন যে আমরা বেশি ভাইরাল করে ফেলা আছি যার জন্য আরো বেশি আতঙ্ক সৃষ্টি হচ্ছে মানুষ তো আমরা এটাই বলবো যে অতটা আতঙ্ক না হয় আর সাবধানে চলাচল করবো আর সাথে রাসেল ভাইপার কীভাবে দমন করা যায় এগুলো করার চেষ্টা করবো এখন তো মনে হয় না যে দোরা সাপ বাড়ালো সেটা রাসেল ভাইপেয়ার গুই সাপ বাড়ালো রাসেল ভাইপেয়ার মানে যে সাপ বাড়াচ্ছে মোটিক রাসেল ভাইপার নামে মানুষ চালা দিচ্ছে মানে যে এখন যে টু আর বর্তমানে তো বুঝতেছেন তো ইউটিউব ফেসবুকের যুগ মানুষ এগুলো ভাইরাল জিনিস পালিফার হৈডিও লিখে কন্টেন্ট শুরু করে দেয় আমিও মনে করেন যে তারপরে আমার একটা মানসম্মত আছে যেহেতু আমার সামনে সাপ আছে তো সেই সাথে সাথে আপনাকে একটু করছি আর কি যে রাসেল ভাইফার সম্পর্কে তবে আমাদের রাজশাহীতে শুনলাম রাজশাহীতে থানার ভিতরে মেলা রাসেল ভাইফার বাড়াইছে তো এটা সত্যি কথা আর আমাদের সিরাজগঞ্জেও নাকি একজন শিশু মারা গেছে রাসেল ভাইফারের কামড়ে এখন কার কামড়ে মারা গেছে আমি শুধু খবরে শুনছি তবে রাসেল ভাইফা যে রাজশাহীতে পুলিশের এর থেকে বাড়িয়েছে এটা ঘটনা সত্যি ইটুনে আগে খবরে দেখছি তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এখন যে বর্ষা মাস আসতেছে পানির সাথে আসতেই পারে এটা স্বাভাবিক আর এগুলো কীভাবে দমন করা যায় সেটা মাথায় রাখবেন আর একটা কথা হইল যদি কেউ সাপের কামড় খেয়েও থাকে বা কেউ যদি আশেপাশে সাপের কামড় খায় তাহলে আপনারা কোনো ওঝার কাছে নিয়ে যাবেন না কারণ এখানকার সাপুর গাছ যে আছে এই সাপুরিয়া নিজেই বলল যে দয়া করে এখন আর কেউ সাপুরিয়া খুঁজতে যাবেন না তাতে আরও আপনাদের বিপদ হতে পারে সরাসরি চলে যাবেন আপনাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে গেলে পরে আপনাদের সাপের বিষমুক্তর জন্য যেটা করণীয় তারা করে দিবে তাতে আপনাদের বাঁচার আশঙ্কা বেড়ে যাবে ঠিক আছে তো আপনারা দয়া করে কেউ মনে করেন যে ওঝার কাছে যাওয়ার বা ওখানে যা সময় নষ্ট করবেন না তাতে দেখা যাবে প্রাণঘাতী আর বেড়ে যাবে তো যদি কেউ রাসেল ভাইবার হোক যে কোনো সাপি হোক কামড় দিলে সরাসরি আপনাদের ইয়াতে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন তাতে করে মনে করেন যে নির্ব বিপারশ্রেনি আপনাদের বাঁচার আশঙ্কা বেঁচে যাবে কিন্তু যদি আপনারা সাপে কামড় দেওয়ার পর আপনাদের পাশে মনে করেন যে বুইশাল বড় ওজা আছে তার কাছে দিয়ে যান সে ঝাড় ভুক মনে করেন যে আর মধ্যে ভিতরে কাম হয়ে যায় বুঝছেন তো সেই জন্যই আপনাদের করছি যে কেউ সব বোকামি করবে না সরাসরি হসপিটাল নিয়ে যাবেন আর যাই হোক মনে করেন যে হেন সাবেক খেলার দেওয়া ছিল সেই সাথে সাথে রাসেল ভাইপারের সম্পর্কে এবং সব একটুখানি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তো সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর পাশের বাড়ির এবং ছোটো বাচ্চাদের সবাইকে সচেতন করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে